5 মিনিটে পূজো 5 মিনিটে পেট পূজোর আয়োজন চলছে মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্না ঘরে আর পূজোর কথা বললাম বলেই মনে পড়ে গেল পঞ্চমুখী যাবার কথা আম্রপল্লবের পাঁচটি পাতার কথা কেন কেন না আরো একটি কারণ নেই যে তা না আর একটি কারণ আছে কেন না রান্না ঘরে আজকে হচ্ছে পাতার বড়া এবং ফুলের বড়া আজ তৃতীয় দিনে আমাদের সঙ্গে প্রথমেই রয়েছেন বাঙ্গুর অ্যাভিনিউ কলকাতা থেকে সঙ্গীতা বিশ্বাস নমস্কার নমস্কার টেনশন হচ্ছে একটু একটু কেন ওই 5 মিনিটের মধ্যে করতে হবে 5 মিনিট কিন্তু খুব কম সময় নয় 5 মিনিটে আমরা দেখো তেলটা গরম হওয়াটা আমরা কাউন্ট করব না তুমি যখন উপকরণ বলবে সেটা আমরা কাউন্ট করব না আর একটা যে কোনো হেল্প তুমি আমার নিতে পারো এখানে কি তিন রকম পাতার বড়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ তিন রকম কি কি পাতা ধনে পাতা হিংসে পাতা আর পলতা পাতা তো আমরা বলি কি কি উপকরণ লাগবে তুমি একটু বলে দাও এই তিন রকম পাতা ধনে পাতা হিংসে পাতা আর পলতা পাতা বেসন কর্নফ্লাওয়ার ময়দা নুন মিষ্টি আর এদিকে আছে চালের গুঁড়ি পোস্ত কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো হলুদ আর কালো জিরা তো ব্যাটার একটাই হ্যাঁ একটাই ব্যাটার ঠিক আছে তো ব্যাটারটা রেডি করার আগে আমরা গ্যাসটা অন করে দিই তুমি একটু এদিকে চলে এসে দেখো উপকরণ ঠিকঠাক আছে কিনা কিছু বাদ পড়েনি তো না এবার তুমি সাদা তেলে ভাজবে তো হ্যাঁ আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল যদি দর্শকেরা চান তারা ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা সর্ষের তেলেও করা যেতে পারে সর্ষের তেলেও করা যেতে পারে এনো এখানে জল রইল রেডি তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে কি দিচ্ছ বেসন দিচ্ছি প্রথমে একটু বলে বলে দিও আর ঘাবড়ে যাবে না রান্নাটাই মন দাও দিচ্ছি কর্নফ্লাওয়ার খেয়াল রেখো অনেকে টেলিভিশনের উপর থেকে এটা শিখছে না সেটা খেয়াল এটা হচ্ছে ময়দা কতটা পরিমাণ বললে নাকি ওই আর কি দু চামচ তিন চামচ কোনটা কতটা মদটা একই 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 মোটামুটি বেসনটা একটু বেশি ধরবে ভালো করে নুন দি নুন স্বাদমত মিষ্টি দিচ্ছি আমার আবার শ্বশুরবাড়িতে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে হ্যাঁ এই মিশানোটা একটু চটপট করো তাহলে কেন তোমার ভাজতে একটু সময় লাগবে চালের গুঁড়ি চালের গুঁড়ি পোস্ত পোস্তটা ব্যাটারটা গোলার পর দেয় না দিলেও হয়ে যায় কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো আমি বলে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কালো জিরা ফাস্ট একটু তাড়াতাড়ি আমি একটু গরম তেল দেবো আমি আগেই গরম তেল দেবে তেল কিন্তু এখন গরম হয়নি পুরোটা তাহলে একটু আগে জলটা দিয়ে করে নিন তারপর গরম তেল না আমি জলটা মিশিয়ে দিচ্ছি এটা আমার হেল্প ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম লাগবে আর তেল দিয়ে দাও এখন লাম্প আছে একটু ভালো করে হাতে হাত দিয়ে গুলো দামাই রাখো রাখো চামচটার মধ্যে রাখো সময় চলে যাচ্ছে একটু চটপট আর তুলে আমার হাতের উপরে আমি গরম তেল ঢেলে দিতে কোনো অসুবিধে নেই মনে হচ্ছে একটু ভারী হলেই ভালো হবে মচমচ ঠিক আছে তো একটু ধনে পাতা তুমি বাটিটা হাতে তুলে নিতে হবে নিলে পারবে এটা কি ধনে পাতা
পাতা দিই হ্যাঁ ধনে পাতা দুটো করে ছাড়ি এটা কি পাতা এটা হচ্ছে হিঞ্জে পাতা হিঞ্জে একটু গ্যাসটা কমিয়ে দিলে ভালো না না পুড়ে যাবে তুমি চট করে আগে অন্য পাতাটা দিয়ে দাও সময় পাবে না এরপর এটা কি পাতা পলতা পাতা পলতা পাতা পলতাপাতার বড়া খেতে খুব ভালো হ্যাঁ আর খুব হেলদিও তো চট করে থেকে উল্টে দিয়ে তারপর বাকিটা কর তোমার এখনো হাতে সময় আছে তার ফলে তুমি একটা যেটা পুড়ে যেতে যাওয়ার সম্ভাবনা আছে ওটাকে তুমি মিস মানে ওটাকে ডিসমিস করে দিচ্ছি আমি তিনটা অলরেডি হয়ে গেছে তুমি আর একটা ভেজে নাও কমিয়ে দিলে ভালো হয় একদম সিম করা আছে এটা কি এটা হিঞ্জে পাতা দেখতে তো একই রকম হয়ে যাবে হ্যাঁ দেখে বোঝা যাবে খেয়ে আর কি বুঝতে হবে এটা পলতা পাতা হ্যাঁ আমরা আমার ছেলেকে আমি রোজ পলতা পাতা আর কি শুকনো করে শুকনো খোলায় ভেজে ভাতের সাথে মেখে খাওয়াই আমার শাশুড়ি মা বলে খুব ভালো জিনিস এবার চটপট সার্ভ করে দাও হ্যাঁ ঠিকই বলে সার্ভিং বল আমি সার্ভ করে দিই চটপট তিনটে পাতা একদম সময় নেই এবার শেষ হলো প্রথম রান্না রেডি অ্যান্ড সার্ভড একটা টুকরো কি করুন বাবা এরপর হবে ফুলের বড়া ফুলের বড়া কেমন তরা জানবো শুনবো সেই বৌদির কথাও আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে কেন আমার ওয়াটার কাশি রেনি রেনিকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এবং ধন্যবাদ আজকে আমাদের দ্বিতীয় গেস্টকে যিনি এসছেন কিনা সুদূর কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরের আখড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণনগরের আখড়া থেকে এসছেন রঞ্জিতা মুখোপাধ্যায় নমস্কার স্বাগত রান্নাঘরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে কুমড়ো ফুল বক ফুল আর এটা কি সজনে ফুল কি কি লাগছে একটু বলে দাও কুমড়ো ফুল বক ফুল সজনে ফুল পোস্ত হলুদ হিং কালো জিরে লঙ্কা গুঁড়ো নুন ময়দা কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো তো আমরা তেলটা আগে গরম বসিয়ে দিই তোমার ক্ষেত্রে কারণ একটু সময় লাগবে হ্যাঁ তোমাকেও দিচ্ছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল এবং এইটাও বোধ হয় সর্ষের তেলেও ভাজা যায় হ্যাঁ একদম সর্ষের তেলেও ভাজা যায় যদি চান দর্শকরা সর্ষের তেলেও ভাজতে পারেন তেলটা গরম যতক্ষণ হবে তোমাকে বলে দিই এখানে রেখেই মেশাতে হবে যাতে সবাই দেখতে পায় ঠিক আছে চলে এসো আমি হাত দিয়েই মেশাবো ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি চামচ দিয়ে হাত দিয়েই মেশাবো আর তুমি আমার কাছ থেকে একটা হেল্প নিতে পারো যে কোনো সময় আচ্ছা ঠিক আছে আমি চেয়ে নেবো ঠিক আছে ময়দা দিলাম কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো এই সময় এই সমস্ত ফুল খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো হ্যাঁ এই সিজন চেঞ্জে খুব ভালো খাওয়াটা নুন নুন দেব পরিমাণ মতো হলুদ আমি জানতাম না এটার মধ্যে হিং দেয় হ্যাঁ হিং দিলে খুব ভালো লাগে খেতে হিংটা একটু মানে গন্ধের জন্য একটু দিলে খুব ভালো লাগে খেতে গন্ধটা খুব ভালো বেরোয় অতটা হ্যাঁ অতটাই লাগবে দেখবো খেয়ে আমি কোনো হিং দেখে সামান্য কালো জিরে মানে হিং দিলে কালো জিরেটা না দিলে হয় না মানে যে কোনো একটা গন্ধ কালো জিরের একটা স্ট্রং ফ্লেভার আছে দিলেও হয় না দিলেও হয় না তোমার সময় তো চলছে এখন কথা বলবো শুকনো লঙ্কার একটু শুকনো লঙ্কার গুঁড়ো
একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বড়া তো তুমি আমাকে একটু জল দাও নিশ্চয় তুমি মেশো আমি যাচ্ছি এটা কেবল হেল্প বলেন তো সবাই সবাই একটু পোস্ত দিই আমি দিই একটু পোস্তটা দিয়ে দাও এবার তুমি কি ব্যাটারের মধ্যে গরম তেল দেবে একটু দিলে ভালো হয় আমি দিয়ে দেবো হ্যাঁ একটু দিয়ে দাও তুমি তো অনেক হেল্প করে দিচ্ছ এগুলো আবার হেল্প নাকি ভাবো আমরা এই যে যখন আমি করছি তখন তুমি খেয়াল করছো এটা হেল্প কত হেল্প কিন্তু বাড়িতে যিনি রোজ হেল্প করেন তিনি যখন করেন তখন আমরা খেয়ালই রাখি না যে এটা কত বড় হেল্প তাই না মনে হচ্ছে এটা করারই কথা আচ্ছা একটা খুঁটি দিয়ে দিই ভাজার জন্য প্রথমে বক ফুলের বড়া বক ফুলটা অসাধারণ খেতে হয় এবার আমি কুমড়ো ফুলের বড়া করছি তোমার একটা হেল্প পাও না সেটা আমি করে দিলাম থ্যাংক ইউ ইউ ওয়েলকাম ভেজে দিচ্ছি অন্তত উল্টে দিই জিনিসগুলো নষ্ট হবে পুড়ে যাবে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও বেশ হিঁয়ের গন্ধ বেরিয়েছে তাড়াতাড়ি এগুলো ভেজে তুলে নিতে হবে কিন্তু এবার না জায়গা নেই আচ্ছা এবার আমি সজনে ফুলগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে দাঁড়া আমরা তাহলে ওদিকে একটু চোখ রাখি এই দিকটায় এই পাত্রে সজনে ফুলগুলো সমস্তটাই দিয়ে দিতে হবে বাড়িতে সব করা হয় খুব তাই আমি রান্না করতে ভীষণ ভালোবাসি কি কি রান্না বেশি ভালো করো আমার আসলে আমি আগে খুব রান্না করতাম এখন আমার ছেলেটা বড্ড ছোট তো ওই জন্য আমি করতে পারি না ঠিক করে তাহলে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আমার শ্বশুর মশাই আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে হ্যাঁ ভীষণ ভালোবাসে তিনি কোনটার বেশি আবদার করেন কোন রান্না এই বিকেলবেলা একটু চট জলদি জল খাবার হোক একটু আলুর চপ হোক বানাতে পারো আলুর চপ হ্যাঁ খুব ভালো করে বানাতে হয় না আমি এগুলো সার্ভ করে দিই যেগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নিই হুম হুম সময় একদম শেষের দিকে কোনটা যে বক ফুল কোনটা যে কুমড়ো ফুল সে তো বুঝতেই পারছি না মনে হয় ঠিকই সাজাচ্ছি হা 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 যেটা নিয়ে কনফিউশন আছে এটা এটা মাঝখানে রাখা চটপট চটপট এবার সময় শেষের দিকে ভেজে কি লাভ যদি সার্ভি না করতে পারলাম তোমাকে যদি খাওয়াতেই না পারি যদি সময় একদম শেষের দিকে ঘড়ির কাঁটা বলছে তুমি অন্তত চটপট তুলে নাও হ্যাঁ তুলে তাহলে আমরা সার্ভ করতে পারবো যা সময় শেষ ভেজে যখন ফেলেইছো তখন তুলেও ফেলেছো সেই জন্য এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি এগুলো কাউন্ট করছি কেমন এইগুলো কোনটা সজনে ফুল গোল গোল গুলো হ্যাঁ গোল গোল গুলো মাঝখানের গুলো সজনে ফুল মনে হয় বাবারে কি করুম আজকে তিন তিনটে ফুলের বড়া মাত্র 5 মিনিট সময়ের মধ্যে আজকের বৌদি সার্ভ করে দিয়েছে প্রথমেই দেখে নেব সঙ্গীতা বৌদির রেসিপি আরও একবার পাতার বড়া বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে বেসন কর্নফ্লাওয়ার ময়দা স্বাদমতো নুন চিনি চালের গুঁড়ো পোস্ত কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো জল আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালোভাবে মিক্স করে ধনে পাতা পলতা পাতা আর হিংচে পাতা রেডি করা ব্যাটারে ডুবিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিলেই পাতার বড়া রেডি এবার দেখব রঞ্জিতা বৌদির রেসিপি আরও একবার ফুলের বড়া বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো স্বাদমতো নুন হলুদ গুঁড়ো হিং কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো
পরিমাণ মতো জল পোস্ত আর ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ছড়িয়ে ভালোভাবে মিক্স করে একে একে বক ফুল কুমড়ো ফুল আর সজনে ফুল রেডি করা ব্যাটারে ডুবিয়ে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করলেই ফুলের বড়াও রেডি তোমার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে পোস্তটা ব্যাটারটা রেডি হয়ে গেলে লাস্টে দিলে বেটার হয় মচমচে হ্যাঁ হ্যাঁ আর কিছুই না মানে আর তোমার ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হচ্ছে হিংটা একটু বেশি লেগেছে এবার খেয়ে দেখতে হবে খেয়ে আমি বলবো কোনটা কিরকম হয়েছে শুধুমাত্র আপনাদের গাইডেন্সের জন্য আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে আরজি কথাটা লিখে আজকের রান্না ধরুন পাতার ফ্রাই না ফুলের ফ্রাই সেটা লিখুন লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখুন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে আই রিপিট দ্য নাম্বার ইজ 57575 এই নাম্বারে এসএমএস করার পর কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড 10 জন উইনার চলে আসবেন রান্নাঘরের অডিশনের সরাসরি সেখান থেকে তারা পেয়ে যাবেন জি বাংলা রান্নাঘরের তরফ থেকে একটি বিশেষ আকর্ষণীয় পুরস্কার এছাড়া বুঝতেই পারছেন আমার সঙ্গে এসে আড্ডা ছেলে রান্না শেয়ার করার একটা সুবর্ণ সুযোগ এটা হচ্ছে ধনে পাতার বড়া না এটা কি জানে কি পাতার বড় এটা হিংচা সাথে তুমি একটু মিষ্টি দিয়েছিলে না একটু আমি মিষ্টি পছন্দ করি খুব সুন্দর হয়েছে এটা ধনে পাতা এটা হ্যাঁ তো রাজা বাব এইটা কি মনে হচ্ছে পলতা পাতাই হবে মুচমুচ করছে সজনে ফুলের একটা বড়া দেখি অনেকখানিক সময় কেটে যায় তার স্বামীকে নিয়ে কেন এতটা সময় দিতে হয় আসলে উনি ডেফ মানে কানে একটু কম শোনেন আর কথাটা ঠিক প্রপারলি বলতে পারেন না তো আমি যখন আমার যখন বিয়ে হয় তখন উনি মানে একদমই কারোর সাথে কথা বলতেন না মানে চেষ্টা করতেন জেনেই বিয়ে করেছিল হ্যাঁ হ্যাঁ জেনে আমার বাবা মা সবাই জেনেই মানে পুরোপুরি অ্যারেঞ্জ তুমি রাজি হয়ে গেলে আমার মনে হয়েছিল যে না ওনার সাথে লাইফ স্পেন্ড করা যায় আমার বাঁদিকে রয়েছে রঞ্জিতা বৌদি রঞ্জিতা বৌদির অনেক গুণের মধ্যে একটি হলো উনি খুব ভালো রান্না করেন অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে উনি বাচ্চাদের পড়ান মন্টেসরি ট্রেনিং নেওয়া আছে বাড়িতে বাচ্চাদের পড়ান এবং খুব ভালো গান করেন তো উনি আমাদের কথা দিয়েছেন যেতে যেতে একটি গান শোনাবেন থাকছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার মিত্র ক্যাফের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট ভাউচার দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কেকস এর তরফ থেকে একটি সুন্দর কেক জি বাংলা দিচ্ছে একটি সুন্দর সেরামিক বোল সেট জি বাংলার পক্ষ থেকে থাকছে একটি সুন্দর কফি মাগের সেট জি বাংলার তরফ থেকে একটি সেরামিক স্যুপ কাপ সেট রয়েছে কৃষ্ণনগর নদীয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি এইবার রয়েছে একটা মেমেন্টো তোমার জন্য তোমার জন্য রয়েছে একটা মেমেন্টো আর যেতে যেতে রোজই আমরা পাঁচটা কিছু নিয়ে কথা বলছি যেরকম পঞ্চশস্য পঞ্চশস্যের জন্য কখনো লাগে ধান সর্ষে যব মাসকলাই তিল আবার কখনো লাগে ধান গম যব মাসকলাই কালো তিল কি ডাকে আয় চলিয়া ছায়া নীল সীমা